শারীরিক প্রতিবন্ধী, কিন্তু ১৬ বছর বয়স হলেও মেলেনি কোনো সরকারি প্রকল্পের সুবিধা। এমনকি হয়নি আধার বা রেশন কার্ড। এই ঘটনা মুর্শিদাবাদের বনোয়া ব্লকের খরজুনা গ্রাম পঞ্চায়েতের বদুয়া গ্রামে। ওই প্রতিবন্ধী যুবতীর নাম রফিলা খাতুন, বয়স ১৬ বছর। জানা গেছে তার বয়স যখন ৩ বছর তখন থেকে বিভিন্ন সরকারি অফিসে ঘুরেও মেলেনি সরকারি প্রকল্পের সুবিধা। বৃহস্পতিবার দুয়ারে সরকার শিবিরে এসে হয়নি কোনো সমস্যার সমাধান। সরকারি বিভিন্ন দুয়ার ঘুরে এভাবে দিনের পর দিন সরকারি প্রকল্প থেকে বঞ্চিত রফিলা খাতুনের মতো প্রতিবন্ধীরা। হ্যাঁ, তো পারে না, ওর আধার কার্ডও হয় না, ওরা কিছুই পাওয়া যায় না। ১৫-১৬ বছর বয়স হলো, আমি কোনো এক টাকাও পাই না। সব জায়গায় গেছিলাম, আন্দি গেছিলাম, কুলি গেছিলাম, কলসে গেছিলাম, কতই আধার কার্ড হয়নি। সরকার সুবিধা কিছুই পায়নি, যাতে পায় সেই জন্য ওর সার্টিফিকেট আছে এখানে, হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট। ১০০% অচল অবস্থা, চলতে পারে না, ঘামাঘোর দিয়ে চলাফেরা করে। ওই জন্য নিয়ে এসেছি যাতে আর্থিক সহযোগিতা পায়, আধার কার্ডটাও হয়। ন্যাশনালিটি ওর কাগজপাতি কিছুই নাই, একমাত্র হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটটাই ওর আছে। এমনকি সাধারণ মানুষের অভিযোগ, দুয়ারে সরকার শিবিরে নথিপত্র জমা করেও ঠিকমতো মিলছে না পরিষেবা। কোন দুয়ারে গেলে হবে সমস্যার সমাধান, প্রশ্ন স্থানীয় বাসিন্দাদের। সামনেই পঞ্চায়েত নির্বাচন, তার আগে কি হবে সমাধান, এই নিয়ে উঠছে প্রশ্ন। নাকি আর কত সরকারি দুয়ারে ঘুরতে হবে রফিলা খাতুনের পরিবারকে?